আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে ক্রমাগত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত। মঙ্গলবার আনুষ্ঠানিক টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল পার্থজিৎ দত্ত। ব্যতিক্রমী দিন, সাংবাদিকতার একঘেয়েমি জীবনের নিত্য দিনের তুলনায় ভিন্ন। সাংবাদিকরা মঙ্গলবার টেবিল টেনিস প্রতিযোগিতায় অবতীর্ণ হলেন। আগরতলা প্রেস ক্লাব টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছে। আগরতলা প্রেস ক্লাবে এদিন প্রতিযোগিতার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদ সচিব অমিত রক্ষিত। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার, প্রেস ক্লাবের স্পোর্টস কমিটি চেয়ারম্যান অলোক ঘোষ, টুর্নামেন্টের ডিরেক্টর টেবিল টেনিস কোচ আশিস চৌধুরী প্রমুখ। স্বামীজির উক্তির উদ্ধৃতি দিয়ে সবার দৈনন্দিন জীবনে সেই স্পিরিটটা ধরে রাখার ব্যাপারে নিজ ভাষণে আহ্বান জানিয়েছেন ক্রীড়া পর্ষদ সচিব অমিত রক্ষিত। আজকে স্বামীজিরও জন্মতিথি, তো স্বামীজি বলে গেছেন দিস ওয়ার্ল্ড ইজ এ বিগ জিমনেশিয়াম অ্যান্ড উই কাম হিয়ার টু কিপ আওয়ার সেলফ ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড মেন্টালি স্ট্রং। তো সেই স্পিরিটটাকে নিয়েই সাংবাদিক বন্ধুরাও খেলাধুলার আয়োজন করছে, যা সত্যি সাধুবাদের প্রাপ্য। আমি চাইব যে জার্নালিস্টরা এরকম ধরনের খেলাধুলা নিয়ে এগিয়ে যান, আর এই স্পিরিটটা স্বামীজির দেখানো পথ এবং সেই উনি যে উক্তিটা করেছেন সেটা স্পিরিট নিয়েই আমাদের প্রফেশনাল লাইফে আমরা কাজ করবো, আমাদের দৈনন্দিন জীবনে সেই স্পিরিটটা। পাশাপাশি আগরতলা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার বলেন, করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এর মধ্যে করোনার সমস্ত বিধিনিষেধ মেনে এবার সাংবাদিকদের নিয়ে অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতাগুলো আয়োজন করা হবে। আগরতলা প্রেস ক্লাব রাজ্যের সাংবাদিকদের একটা সবচেয়ে বড় সংগঠন। আমরা শুধু প্রতি বছর আমরা সাংবাদিকদের খেলাধুলা থেকে শুরু করে এন্টারটেনমেন্ট সব কিছু করার আমরা চেষ্টা করি। করোনা পরিস্থিতিতে আমরা পারিনি তেমন কিছু করতে। আপনারা জানেন যে রাজ্যের প্রায় 1500 জন সাংবাদিক করোনা সংক্রমিত হয়েছিলেন, একজন সাংবাদিক মারা গেছেন। আমরা খুব দুর্বিষহ অবস্থা দিয়ে সাংবাদিকদের যেতে হয়েছে। তখন আমরা দেখেছি অমিত রক্ষিত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমার আজকে এটাই বলার যে যারা সাংবাদিকরা যারা আছে তারা আরও লড়াই কোভিড নিয়ে করতে হবে, ভ্যাকসিন না আসা পর্যন্ত সব স্বাস্থ্যবিধি মেনে আমাদের যে বাকি খেলাগুলো আছে এগুলোকে সম্পন্ন করতে। এদিনের টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে পার্থজিৎ দত্ত, রানার্স খেতাব অর্জন করেছে বর্ষিয়ান মণিময় রায় এবং তৃতীয় স্থান দখল করেছেন সুপ্রভাত দেবনাথ। প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজ্য সিনিয়র টেবিল টেনিস খেলোয়াড় জয়দীপ সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।